हेलो सबाई के शिमली आज चले अपन सामने आज मा आज मार तैरी कर देखा मिष्टी आलुर लालमोहन। ताहले चलुन किभाबे तैरी करे देखिए दिच्छे। देखिए दाओ कि लागछे। मिष्टी आलू बॉयल करे निएछि, तारपरे चीनी एलाच मयदा, तारपरे हाँ गुड़ो दूध और बेकिंग पाउडार और सादा तेल। আর কি করতে হবে? ফার্স্ট এটাকে ফেটতে হবে। তাহলে ফেটে নাও। আমরা একটা অন্য পাত্র নিয়ে নিয়েছি ফেটার জন্য, কারণ ওইটার মধ্যে ফেটা যেত না, তাই এটার মধ্যে নিয়ে নিয়েছি। এবার কি কি লাগছে দিয়ে দাও। এটা ভালো করে আগে আলুগুলো ফেটতে হবে। কটা শীষ দিয়েছি আমরা? ৫-৬টা, যাতে দানা দানা না থাকে। মিষ্টি আলুগুলি ফেটানো হচ্ছে। হ্যাঁ, এই যে আঁশগুলি দেখা যাচ্ছে এগুলি বেছে বেছে ফেলে দেব, কেননা তাহলে মুখে বাজবে। এই যে দেখছেন আপনারা সবাই আঁশগুলো এগুলা ফেলে দিতে হবে। ততক্ষণে তাহলে আমি এলাচগুলো একটু গরম করে গুঁড়ো করে দিচ্ছি। হ্যাঁ, আমি এগুলি এই যে স্টিলের চালনি দিয়ে চেলে নিচ্ছি, আঁশগুলি বেরিয়ে যাবে আর স্বাদটা পড়ে যাবে নিচে। আঁশগুলি বের করে নিয়েছি, এই যে দেখুন এইভাবে। হ্যাঁ, আঁশগুলো বেরিয়ে আসবে। হ্যাঁ, আর এটাকে এবার কি করতে হবে? এবার যে একটু ময়দা দেব, তারপরে দুধ দেব, বেকিং পাউডার দেব, অল্প একটু চিনি দিব, তারপরে এলাচের গুঁড়ো দিব, তারপরে ঘি দিব। সব কিছু দিয়ে ফেটে নিব। ফেটে নিয়ে তারপর আমাকে বলে দাও, আমি দিয়ে দিচ্ছি। অল্প একটু আগে দাও, একটু চিনি দাও। बस 2 टीस्पून हमें चीनी दिए दिए। बस अलग ना 1 टीस्पून मैदा दिए दाओ। एटाके आटा आटा करते हबे, दूध दिए आस्ते आस्ते दीते थाको। दाड़ाओ, घीटा दिए दाओ। আমি 3 टेबिल स्पून গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এবার আমি ঘি দিয়ে দিয়েছি। আমি ঘি 1 टीस्पून দিয়ে দিয়েছি। আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/2 टीस्पून। বাস, আমি এলাচ গুঁড়ো করে নিয়েছিলাম, শিলে এলাচ বেটে নিয়েছি, আর এবার আমি এখানে দিয়ে দিলাম। দেখুন হাতে ঘি নিয়ে নিতে হবে। এমনি মাখায় তো ঘি দিয়েছি, তারপরে হাতে ঘি নিয়ে এটাকে গোল করতে হবে। তারপরে উপরটা তেল 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 করবে। দেখুন এখানে तेल 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 करबे। এইভাবে করে আপনারা গোল করে নেবেন। আর প্লেটের মধ্যেও না একটু ঘি মেখে নেবেন, তাহলে প্লেটে লেগে যাবে না, তোলার সময় ভেঙে যাবে না। দেখুন এইভাবে করে নিতে হবে। আর এবার এগুলোকে সাদা তেলে ভাজতে হবে। আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। একটা তেলের গ্যাস আর একটা চিনির শিরা। জল কতটুকু? 2 কাপ দেওয়া হয়েছে। হ্যাঁ, এবার চিনি আমরা কতটুকু দেব? চিনি এই বাটি আরও লাগবে। জল 2 কাপ দিয়েছি, তার মানে আপনারা চিনিও 2 কাপের মতোই দেবেন। আরও চিনি নিয়ে আসো। যে দেখুন চিনিটা দিয়ে দিচ্ছি, এটা ফুটবে। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেল দেব। তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা একটু গরম হয়ে নে, তারপরে এক এক করে এগুলো ভেজে নেব। এইভাবে চিনিগুলো ভালো করে নেড়ে থাকতে হবে, নাহলে চিনিগুলো লেগে যাবে। তেল গরম হয়ে গেছে, আমি এখন ছেড়ে দেব। আঁচটা মিডিয়াম করে নেবেন। একটা দিয়ে দিই এখানে। দেখুন চিনি ছিঁড়ে হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেব। দেখুন খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছে। এবার তুলে নেবে আর তুলে শিরার মধ্যে দিয়ে দেবে। গ্যাসটাকে অফ করে দেবো। দেখুন শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দশ মিনিট রাখার পর দেখবেন খুব সুন্দরভাবে ফুলে যাবে। আর 10 মিনিট পর আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন হয়ে গেছে আমাদের মিষ্টি আলু দিয়ে লালমোহন তৈরি। খুব সুন্দর একটি রেসিপি, আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। আর ভিডিওটাকে পুরোটাই দেখবেন, নাহলে বুঝতে পারবেন না কীভাবে কি হয়েছে। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। তুমি বলে দাও কিছু। কি বলবো, আমাদের